হল ছবি মুক্তি নিয়ে খুবই সংকটে রয়েছে। রাজকুমার সব হল নিয়ে নিচ্ছে, বাকি সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি এক এক করে ইতিমধ্যে বাংলাদেশের সব হলই বুকিং করে নিয়েছেন। বাকি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা তেমন কোনো হলই পাচ্ছে না, আর হল মালিকরাও সেই সিনেমাগুলি রিস্ক নিয়ে নিচ্ছেন না। ভিউয়ার্স, বিস্তারিত বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্প্রতি বাংলাদেশের হল মালিকদের আস্থা এবং ভরসার নাম সুপারস্টার শাকিব খান, যার নাম শুনি দর্শক সিনেমা হলে ধাবিত হয়। 9 থেকে 10 লাখ টাকা দিয়ে হাই রেটে বুকিং দিচ্ছেন রাজকুমার বাংলাদেশের হল মালিকরা। কিন্তু ঈদে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমা গল্প ভালো থাকা সত্ত্বেও কম রেটে নিচ্ছেন না হল মালিকরা, শুধুমাত্র হাতে গোনা কয়েকটি সিনেমা নিচ্ছেন। কিন্তু ঈদে মুক্তি পাচ্ছে 10 থেকে 12টি সিনেমা। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হল পেয়েছে শাকিব খান অভিনীত রাজকুমার। ভিউয়ার্স, গতকাল ফেসবুকে একটি লাইভে এমনটাই জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি শাহরিয়া নাজিম জয়। ভিউয়ার্স, এটাই হলো দুই বাংলার ভাইজান কিং খানের পাওয়ার, প্রিয়তমার পরে রাজকুমার দিয়ে বিশ্ব জয় করবেন মেগাস্টার শাকিব খান।